আসসালামু আলাইকুম। রেমিট্যান্স যোদ্ধায় নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে 7ই ডিসেম্বর সোমবার। আজকে ওমান প্রবাসীদের দারুণ কিছু সুখবর জানিয়ে দিব। সবাইকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ওমান প্রবাসীদের দারুণ সুখবর দিল দূতাবাস। ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস। এখন থেকে ওমানের যে কোনো স্থান থেকে গালফ এক্সচেঞ্জ এবং ওমান এক্সচেঞ্জের মাধ্যমে মাত্র অতিরিক্ত 1 রিয়াল সার্ভিস চার্জের বিনিময়ে পাসপোর্ট সেবা নিতে পারবেন ওমান প্রবাসীরা। গতকাল 6ই ডিসেম্বর রাতে দূতাবাসের মাধ্যমে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস ওমান। উল্লেখ্য, পূর্বে মাস্কাটের অভ্যন্তরীণের জন্য 3 রিয়াল এবং মাস্কাটের বাহিরের জন্য 4 রিয়াল করে অতিরিক্ত ফি নেওয়া হতো। এ ব্যাপারে দূতাবাসের সচিব মোহাম্মদ আবু সাইদ জানান, এখন থেকে কেউ যদি দূতাবাসে না এসে গালফ এক্সচেঞ্জ অথবা ওমান এক্সচেঞ্জের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করে, তাহলে সাধারণ শ্রমিক এবং শিক্ষার্থীদের পাসপোর্ট নবায়নে সরকারি ফি 12.70 পয়সার সাথে অতিরিক্ত 1 রিয়াল যোগ করে মোট 13.70 পয়সা খরচ হবে, যা আগের থেকে 3 রিয়াল কম। সেই সাথে হাই প্রফেশনাল পাসপোর্টের জন্য সরকারের নির্ধারিত ফি 42.400 পয়সার সাথে অতিরিক্ত 1 রিয়াল যোগ করে 43.400 পয়সা করে খরচ হবে এখন। আর যদি কেউ দূতাবাসে সরাসরি এসে পাসপোর্ট নবায়ন করে, তাহলে তাকে অতিরিক্ত 1 রিয়াল দিতে হবে না। দূতাবাসের এমন পদক্ষেপে উচ্ছ্বাসিত ওমান প্রবাসীরা। ওমানে নতুন রাষ্ট্রদূত আসার পর প্রবাসীদের কল্যাণে এটি প্রথম উদ্যোগ। এমন উদ্যোগের কারণে প্রশংসায় ভাসছে নবনিযুক্ত রাষ্ট্রদূত মিজানুর রহমান সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। সুবিধাবঞ্চিত অসহায় প্রবাসীদের জন্য কাজ করবেন নতুন রাষ্ট্রদূত, এমনটাই প্রত্যাশা করছেন দেশটির বাংলাদেশি প্রবাসীরা। এদিকে প্রবাসী কর্মীদের কাজ পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওমান চেম্বার। ওমানের শ্রমবাজার নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল নিয়োগকর্তারা 6ই ডিসেম্বর থেকে 6ই জানুয়ারির মধ্যে তাদের প্রবাসী কর্মীদের কাজ পরিবর্তনের সুযোগ পাবেন। করোনা মহামারীতে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি OCCI। এক বিবৃতিতে ওমান চেম্বারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেধা বিন জুমা আল সালেহ বলেন, প্রবাসী শ্রমিকদের কাজ পরিবর্তনের সুযোগের সিদ্ধান্তটি একটি চমৎকার সিদ্ধান্ত। করোনার প্রভাব থেকে দেশের বেসরকারি খাতকে তুলে নিয়ে আসার জন্য এই সিদ্ধান্তটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও দেশের স্থানীয় ও বিশ্বব্যাপী উভয় ক্ষেত্রেই নতুন ব্যবসায়িক মডেল বিকাশ ও রূপান্তর করতেও সহায়তা করবে। সেই সাথে ব্যবসাকে প্রযুক্তি নির্ভর করা এবং শ্রমিকদের কার্যক্রম পুনর্গঠন করার সুযোগ পাবে নিয়োগকর্তারা। তিনি আরও বলেন, দেশের সকল ব্যবসায়িক মালিকদের দক্ষতা ও সক্ষমতা মানব পুঁজিতে বিনিয়োগের মাধ্যমে সংস্থাগুলি নিজেদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবে, যা ওমানের 2040 সালের ভিশনের লক্ষ্যমাত্রায় পৌঁছাবে। এই সিদ্ধান্তটি প্রবাসী কর্মীদের পেশা পরিবর্তনে সহায়তা করবে। এছাড়াও প্রবাসীরা বিভিন্ন পেশায় স্থানান্তরিত হওয়ার সুযোগ পাবে। এছাড়াও সিদ্ধান্তটি অনুমোদিত কাজের চুক্তি অনুসারে প্রবাসী কর্মীদের মজুরি সংশোধন করারও অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। সূত্র ওমান ডেইলি। এখন জানিয়ে দেব ওমানে আক্রান্তের চেয়ে বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। ওমানে মহামারী করোনায় আক্রান্তের তুলনায় বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। আজ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত 24 ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা 209 জন এবং নতুন সুস্থ রোগীর সংখ্যা 225 জন। আজ নতুন মৃত্যুর সংখ্যা 7 জন সহ সর্বমোট মৃত্যুর সংখ্যা 1430 জন। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে নতুন আক্রান্ত সহ সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আজ 1,25,115 জন এবং সুস্থ 1,16,506 জন,
যা মোট আক্রান্তের 93.1% রোগী এখন সুস্থ। গত 24 ঘন্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র 9 জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন 147 জন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে রয়েছেন 78 জন। দেশটিতে চলতি মাসের মধ্যেই করোনা ভ্যাকসিন সংগ্রহে জোর চেষ্টা চালাচ্ছে ওমান সরকার। এদিকে যুক্তরাজ্য আগামীকাল 8 ডিসেম্বর থেকে করোনার টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগ। এই টিকা কার্যক্রমকে দেশটির সবচেয়ে বড় পরিসরের টিকা কার্যক্রম হিসেবে অভিহিত করা হচ্ছে। এবিসি নিউজের এক প্রতিবেদনে টিকা দেওয়ার স্থান হিসেবে প্রাথমিকভাবে 50টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী, বয়স্ক লোকজন ও কেয়ার হোমের কর্মীরা সবার আগে টিকা পাবেন। যুক্তরাজ্য স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনা টিকা প্রদানের কার্যক্রম শুরুকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। ভাইরাসের প্রকোপ রুখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। এছাড়া যে কারণে আবারও 5 জন ওমান প্রবাসীকে এয়ারপোর্ট থেকে বের করে দেওয়া হলো। আজকে আবারও ওমান এয়ারপোর্ট থেকে 5 জন ওমান প্রবাসীকে এয়ারপোর্ট থেকে বের করে দেওয়া হয়েছে এবং গতকালকে 20 জনকে বের করে দেওয়া হয়েছিল। কারণ হিসেবে জানা গেছে তারা ওমান শ্রম মন্ত্রণালয়ের আইন অমান্য করার কারণেই তাদেরকে ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয়নি। 72 ঘন্টা আগে করোনার PCR পরীক্ষার কথা থাকলেও অনেক ওমান প্রবাসী সেটি না মানার কারণে তাদেরকে এয়ারপোর্ট থেকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া কিছু কিছু প্রবাসী সঠিক সময়ে এয়ারপোর্টে উপস্থিত না হওয়ার জন্য তারা যেতে পারেননি। আমি আমার অনেক ভিডিওতেই আপনাদের বলে দিয়েছিলাম, আপনারা যারা আউটপাসের যাত্রী রয়েছেন আপনাদের সবাইকে অবশ্যই আপনার ফ্লাইট ছাড়ার 7 ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে, তারপরও আপনারা এটা মানছেন না, যার কারণে আজকে এত হয়রানির শিকার হতে হচ্ছে। এত টাকা দিয়ে করোনা টেস্ট করে টিকিট কাটার পরও যদি দেশে না যেতে পারেন তাহলে ভাবুন সামান্য একটা ভুলের কারণে আপনি কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। এছাড়া আপনাদের সবাইকে বলা হয়েছে আপনারা যারা দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন ওমান শ্রম মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করার 10 দিন পর আপনাদের কারো মেসেজের জন্য অপেক্ষা না করে টিকিট কাটতে বলা হয়েছে। তবে অবশ্যই সরকারি ছুটি বাদে 10 দিন পর আপনারা টিকিট কাটবেন। তারপর অনেকেই তার আগেই টিকিট কেটে ফেলেছেন, তার জন্য আজকে এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হয়েছে। তাই পরবর্তীতে আপনারা যারা আউটপাসে দেশে আসবেন আপনারা সবাই সাবধান। আজকের মতো আপডেট এটুকুই। ওমানের পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।